প্রিয় একাদশ ও দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীবৃন্দ, আশা করি ভালো আছো। ঈদের পরে আমরা আজকে অনলাইন ক্লাসে আবার একত্রিত হয়েছি। আজকে আমি তোমাদের সাথে জীববিজ্ঞান প্রথম পত্রের আবৃত্তি উদ্ভিদের স্বরূপ এবং কাণ্ড মূল নিয়ে আলোচনা করব। প্রথমে আমরা স্বরূপ নিয়ে আলোচনা করি। আবৃত্তিবীজী উদ্ভিদের স্বরূপ নিয়ে আলোচনা করতে গিয়ে প্রথমে আলোচনা করব বিরুৎ জাতীয় উদ্ভিদ নিয়ে। আমরা প্রথমে বিরুৎ জাতীয় উদ্ভিদ চিনব। বিরুৎ জাতীয় উদ্ভিদ, আমি প্রথমে তোমাদের একটু ধারণা দিই, বিরুৎ জাতীয় উদ্ভিদ হচ্ছে নরম কাণ্ড বিশিষ্ট, বা আমি অনেক সময় বলি অনায়াসে হাতে নিয়ে থেতলিয়ে দেওয়া যায় এরকম উদ্ভিদকে আমরা বিরুৎ জাতীয় উদ্ভিদ বলি। তাহলে আমরা বিরুৎ জাতীয় উদ্ভিদের সংজ্ঞাটা বলি, ছোট নরম কাণ্ড বিশিষ্ট অকাষ্ঠল উদ্ভিদকে বিরুৎ জাতীয় উদ্ভিদ বলে। যেমন ধান, গম ও দূর্বা ঘাস, এই ধরনের উদ্ভিদ বর্ষজীবী থেকে বহু বর্ষজীবী হয়ে থাকে। তাহলে আমরা বিরুৎ জাতীয় উদ্ভিদগুলি চিনব। কিছুক্ষণ পরে আমি তোমাদের সবাইকে নিয়ে তিনটি ভাগে ভাগ করে ফেলবো এবং তিনটা গ্রুপকে তিনটি উদ্ভিদের ধারণা সম্পর্কে জানতে চাইব। তোমরা বুঝতে পারছো কিনা আমার এই ক্লাসটি, আমি তোমাদের থেকে জানতে চাইব। এখন আমি গুল্ম জাতীয় উদ্ভিদ নিয়ে আলোচনা করব। গুল্ম জাতীয় উদ্ভিদ হচ্ছে দুই ধরনের, একটা উপগুল্ম আর একটা হচ্ছে গুল্ম। উপগুল্ম, উপগুল্ম কাকে বলে? উপগুল্ম হচ্ছে গুল্মের চেয়ে অপেক্ষাকৃত ছোট আকৃতির উদ্ভিদকে উপগুল্ম উদ্ভিদ বলে। যেমন কালকাসুন্দা, দাঁতমর্দক, এগুলো হচ্ছে উপগুল্ম জাতীয় উদ্ভিদ। আর গুল্ম জাতীয় উদ্ভিদ হচ্ছে একক গুড়ি বিশিষ্ট ঝোপ জাতীয় মাঝারি ধরনের কাষ্ঠল উদ্ভিদকে গুল্ম জাতীয় উদ্ভিদ বলে। যেমন রঙ্গন, জবা, গোলাপ। গোলাপ হচ্ছে বহুবর্ষজীবী উদ্ভিদ। আমরা বৃক্ষ জাতীয় উদ্ভিদ নিয়ে তোমাদের সাথে এখন আলোচনা করব। বৃক্ষ একক কাণ্ড বিশিষ্ট বৃহৎ আকৃতির কাষ্ঠল উদ্ভিদকে বৃক্ষ জাতীয় উদ্ভিদ বলে। যেমন আম, জাম, কাঁঠাল ইত্যাদি বৃক্ষ জাতীয় উদ্ভিদ। বৃক্ষ বহুবর্ষ জাতীয় উদ্ভিদ। আমি তোমাদেরকে একটু ধারণা দিই, আমরা উদ্ভিদকে আসলে মূলত তিনটি ভাগে ভাগ করতে পারছি এখানে। একটা হচ্ছে বিরু, আর একটা হচ্ছে গুল্ম। গুল্মকে আমরা উপগুল্ম হিসাবে যেটা দিচ্ছি সেটা আসলে গুল্মরই একটি অংশ। তাহলে বিরু এবং গুল্ম এবং বৃক্ষ, এই তিনটি উদ্ভিদ আমরা এখানে পেয়েছি। এরপরে আমি পরাশ্রয়ী জাতীয় কিছু উদ্ভিদ আছে সেগুলো নিয়ে তোমাদের সাথে একটু আলোচনা করব। যে উদ্ভিদ অন্য উদ্ভিদ এর আশ্রয়, অন্য উদ্ভিদকে আশ্রয় করে জন্মে কিন্তু খাদ্য শোষণ করে না, তাকে পরাশ্রয়ী উদ্ভিদ বলে। যেমন আমরা স্বর্ণলতাকে ধরতে পারি। আর মৃতজীবী, যে উদ্ভিদ মুক্ত ও পচা জৈব পদার্থ হতে খাদ্য গ্রহণ করে তাকে মুক্তজীবী উদ্ভিদ বলে। এরপরে পরজীবী, যে উদ্ভিদ অন্য সবুজ উদ্ভিদ হতে খাদ্য শোষণ করে বেঁচে থাকে তাকে পরজীবী উদ্ভিদ বলি। তাহলে আমরা এবার মূলে চলে যাই। প্রধান মূল, ব্রহ্মমূল হতে শ্রেষ্ঠ, প্রাথমিক মূল ক্রমাগত বৃদ্ধি পেয়ে যে মূল তন্ত্র গঠন করে তাকে প্রধান মূল বলে। প্রধান মূল কাকে বলে? ব্রহ্মমূল হতে শ্রেষ্ঠ, প্রাথমিক মূল ক্রমাগত বৃদ্ধি পেয়ে যে মূল তন্ত্র গঠন করে তাকে প্রধান মূল বলে। প্রধান মূল দ্বিবীজপত্রী উদ্ভিদের বৈশিষ্ট্য। আমরা যদি জানতে চাই যে এই দ্বিবীজপত্রী উদ্ভিদের বৈশিষ্ট্য কি, তাহলে একটা বলতে পারি যে প্রধান মূলটা, তারপরে মূলা, গাজর, বিট ইত্যাদি রূপান্তরিত প্রধান মূল। খাদ্য সঞ্চয় করে বলে এরা সঞ্চয়ী প্রধান মূল। গুচ্ছমূল, কাণ্ডের নিম্নাংশ হতে শ্রেষ্ঠ এক গুচ্ছ সরু মূলকে গুচ্ছমূল বলে। গুচ্ছমূল একবীজপত্রী উদ্ভিদের বৈশিষ্ট্য। তাহলে গুচ্ছমূল পাচ্ছি আমরা একবীজপত্রী উদ্ভিদের বৈশিষ্ট্য, আর প্রধান মূল পাচ্ছি আমরা দ্বিবীজপত্রী উদ্ভিদের বৈশিষ্ট্য। এই কথাগুলি মনে রাখবে। তাহলে আমরা কাণ্ড নিয়ে আলোচনা করব। এখন কাণ্ড সাধারণত নিরেট, দণ্ডাকার
ও বায়বীয় হয়ে থাকে। এতে পর্ব ও মধ্যপর্ব থাকে। কাণ্ড কণ্ঠকিত হতে পারে, রোমযুক্ত হতে পারে বা মসৃণ হতে পারে, তবে ব্যতিক্রমও হতে পারে। আমরা যেমন ফাফা কাণ্ড, কাণ্ড কখনো নিরেট না হয়ে মধ্যপর্ব ফাফা হয়। ঘাস গোত্রের উদ্ভিদে এইরূপ কাণ্ড দেখা যায়। যেমন ঘাস গোত্র বলতে আমরা হয়েছি গোত্রকে বুঝি, হয়েছি গোত্রটা হচ্ছে ঘাস গোত্র। এছাড়া সাইপারেসি গোত্রের উদ্ভিদ কাণ্ড তিন কোণ বিশিষ্ট হয়ে থাকে এবং লিমিয়েসি গোত্রের উদ্ভিদ কাণ্ড চার কোণা বিশিষ্ট হয়ে থাকে। তাহলে রাইজোম, রাইজোম হল ভূ নিম্নস্থ রূপান্তরিত কাণ্ড। রাইজোম আমরা রাইজোমকে একটু সিনোনিম এর উদাহরণ দিয়ে, যেমন আদা, হলুদ, এগুলো হচ্ছে রূপান্তরিত কাণ্ড। আমি অনেক সময় তোমাদেরকে বলি যে আলু কি, তোমরা আমরা এত আলু খাই তাহলে আলু কি, তাহলে আমাদেরকে বুঝতে হবে আলু ভূ নিম্নস্থ রূপান্তরিত কাণ্ড। এবার আমরা চলে যাব টিউবার, কাণ্ডের ভূ নিম্নস্থ শাখার মাথার স্ফীত অংশকে টিউবার বলে। উদাহরণ আমরা দেব কি আলু, আবার মিষ্টি আলু, মনে মনে রাখবে মিষ্টি আলু মূলের স্ফীত অংশ কিন্তু কাণ্ড নয়। বাল্ব, বাল্ব নিয়ে আমরা আলোচনা করব। ভূ নিম্নস্থ অতি সংক্ষিপ্ত রূপান্তরিত কাণ্ড হল বাল্ব, যেমন পেঁয়াজ, রসুন ইত্যাদি। এবার আমরা আমি তোমাদের কাছে তোমাদেরকে তিনটি দলে বিভক্ত করে ফেলি। আমি যদি তোমাদের কাছ থেকে এখন ব্যবহারিক ক্লাসের মতো জানতে চাই, তিনটা গ্রুপকে তিনটা উদ্ভিদের পাশে নিয়ে দাঁড় করালাম, তোমরা কি বলতে পারবে না যে কোন দল কোন উদ্ভিদের পাশে আছো? যেমন আমরা তিনটি উদ্ভিদ পেয়েছি, একটা হচ্ছে বিরুৎ, একটা হচ্ছে গুল্ম, একটা হচ্ছে বৃক্ষ। তাহলে আমরা উদাহরণ দিয়েছিলাম বিরুৎ জাতীয় উদ্ভিদ হচ্ছে কারা, যেমন নরম ঘাস, যে এইসব উদ্ভিদগুলিকে অতি সংক্ষিপ্ত ভাবে মানে আমরা হাত দিয়ে থেতে দিতে পারি, এইসব জিনিসগুলো হচ্ছে বিরুৎ। আর গুল্ম হচ্ছে জব জাতীয়, যেমন আমি বলেছিলাম জবা। আমরা গুল্মের কথা এখানে নাই নিয়ে আসলাম। তাহলে বৃক্ষ, বুঝতে পারছো আম, জাম, কাঁঠাল, কড়ই, জয়া, যেগুলি আছে এগুলি। এইবার যদি আমি তিনটি দলকে বিভিন্ন তিনটি দলকে বিভিন্ন জায়গায় পাঠিয়ে বলি যে তোমরা আমার জন্য তিনটি উদ্ভিদ নিয়ে আসো, তাহলে কি পারবে না? নিশ্চয়ই পারবে। তাহলে তোমরা পরবর্তী ক্লাসে যদি এই তিনটি উদ্ভিদ সম্পর্কে বিস্তারিত না জানো তাহলে আমাকে কষ্ট রাখতে পারবে। আমি পরবর্তী ক্লাসে তোমাদেরকে ফাতা নিয়ে আলোচনা করব। আজকে এখানে শেষ। আল্লাহ হাফেজ।